السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم شبي بري بسم الله الرحمن الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه إلا كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ما يبلغن عندك الكبر عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقل لهما قولا كريما اللهم صل على سيدنا
مولانا محمد وعلى يلي سيدنا مولانا محمد নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? নবীর প্রতি সবার ভালোবাসা আছে? সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশা পিয়াসে আধার প্রিয় নবী ঘুমায় নিরন্তর জেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটিয়া রাত কাটি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিত মেঘের ডানায় পাঠিয়ে দিত মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি মেহে দু মিসানি মুহাম্মাদ জামালি খুদা হাই কামানি মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি
صلوا عليه وآله। আজকের এই মাহফিলে প্রধান বক্তা উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আওলাদ রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির আল জাবির আল মাদানী সাহেব আর অন্যান্য যারা আলোচনা করবেন আলহাজ হযরত মাওলানা সুলতান মাহমুদ খান মাওলানা আনোয়ার হোসেন মাওলানা হুসাইন আহমেদ এবং মাওলানা মনির আহমেদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আলোচনার শুরুতেই সে মহান ময় সকল মানুষগুলো অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে এমন একটি সময় এই কোরআনের তাহ মাহফিলে এসে কথা বলার এবং শোনার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কোন বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দেব। রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতে ইব্রাহিমের মাঝে রাব্বুল আলামিন ডেকে বলে গোলাম فأذن مؤذن بينهم رب العالمين من غلام لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أمي الله رب العالمين যেই বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতটাকে বাড়িয়ে দিই। যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার থেকে নিয়ামত উঠিয়ে নিয়ে যাই। যেই বান্দা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করে আমি ওই বান্দার নিয়ামতগুলো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আলোচনার শুরুতেই পবিত্র কোরআনের হাজারো আয়াতের মাঝে সূরাতু বনি ইসরায়েলের 23 নম্বর আয়াত 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে সূরাতু বনি ইসরায়েলের 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। পিতামাতার সাথে আমাদের কেমন ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে কেমন ব্যবহার করলে পিতামাতা আমাদেরকে দোয়া করবে। আমার প্রিয় ভাই, আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মানুষ যারা আছেন সবাই সামনে এসে বসুন। আপনারা যে যেখানে আছেন সবাই প্যান্ডেলে এসে বসে আলোচনা শুনুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতা সম্পর্কে কেমন আয়াত পড়লে পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে চেয়েছেন আমার রবের ইবাদতের পরে আমার ইবাদতের পরে আমার বান্দারা তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সদ আচরণ কর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে এমন শিক্ষা দিলেন বাবা মায়ের সাথে সদ আচরণ যেই ছেলে মেয়েরা করবে, যেই ছেলে মেয়ের প্রতি বাবা মা খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই ছেলে মেয়ের উপর খুশি হয়ে যায়। মা যেটা কেমন জিনিস, মা বাবা কি আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত সম্মান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
আমার ইবাদতের পরে আমি তোমাদের বাবা মাকে তোমাদের জন্য পীর হিসাবে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে অন্য আয়াত বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সম্পর্কে কোরআনে সূরাতু বনী ইসরাঈলে সূরাতুল লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে শিক্ষা দিলেন, গোলাম তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সৎ আচরণ করো, কারণ যে সন্তানের উপর বাবা মা খুশি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপর খুশি হয়ে যাই। আমার প্রিয় ভাইরা, মা এবং বাবা, মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন, একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে কেমন সম্মান দিলেন, মানে হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এই দুনিয়ার মাঝে সবচাইতে সৎ আচরণ পাওয়ার ব্যক্তিটাকে। এই কথা বলার পরে নবীজি বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে সবচাইতে সৎ আচরণ পাওয়ার ব্যক্তিটাকে। এই কথা বলার পরে বলল, সুম্মা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন, তারপরে সবচাইতে সৎ আচরণ পাওয়ার ব্যক্তিটাকে। এই কথা বলার পরেও বললেন, তোমার উম্মুকা, তোমার মা। একবার তোমার মা, দ্বিতীয়বারও তোমার মা, তৃতীয়বারও তোমার মা। মাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত নিয়ামত দিয়ে মায়ের পায়ের নিচে জান্নাত আমাদের সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাকে তিনটা অধিকার দিলেন। ওই লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ নাম্বার, এই দুনিয়ার মাঝে সবচাইতে সৎ আচরণ পাওয়ার ব্যক্তিটাকে। এই কথা বলার পরে নবীজি বললেন, কলা বুকাম, চতুর্থ নাম্বার হলো তোমার বাবা। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় তরুণ ভাইয়েরা, আমার প্রিয় তরুণ মা বোনেরা, আমার প্রিয় তরুণ ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, যে যেখান থেকে আমার আলোচনাটি শুনছেন, বাবা মা এমন একটা জিনিস, বাবা মায়ের সাথে যে সন্তান বেয়াদবি করবে, যেই সন্তান বেয়াদবি করবে, ওই সন্তান দুনিয়াও পাবে না, আখেরাত তো পরের কথা। বাবা যদি একবার রাগান্বিত হয়ে যায়, মা যদি একবার রাগান্বিত হয়ে যায়, মৃত্যুর সময় কালিমাটাও নসিব হবে না। নবীজির একজন সাহাবি আলকামা, জগৎ বিখ্যাত সাহাবি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবি নবীজির কাছে আসলেন, নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবি আলকামা মৃত্যুর শ্বাসসজ্জায় হয়ে গেল, মৃত্যুর সময় হয়ে গেল, মৃত্যুর সময়ও আপনার সাহাবি আলকামা কালিমা মুখ দিয়ে আসছে না। এই কথা বলার পরে নবীজি বললেন, আমার সাহাবীরা শুনো,
কালকে আমার মা দুনিয়ায় বেঁচে আছে কিনা। এই কথা বলার পরে একজন সাহাবী বললেন, আল কামার মা ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আল কামার মা দুনিয়ায় বেঁচে আছে। এই কথা বলার পরে বলল, আল কামাকে ডেকে আনো, আল কামাকে ডেকে আনো, আলকামার মা, আলকামার মাকে ডেকে আনো, আলকামার মাকে ডেকে আনার পরে বললেন, ও আমার মা, আপনার আলকামা কি দুনিয়া আপনার সামনে যতদিন আছে, আপনার আলকামা, আপনার আলকামা কি আপনার সাথে কখনো বেয়াদবি করেছিল কিনা? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার সাহাবি, আমার সন্তান আলকামা একদিন বউয়ের সাথে একটা ঝগড়া নিয়ে আপনার সাহাবি আলকামা আমার বুকে এমন একটা লাথি মেরেছে, লাথি মারার পরে আমি মা আলকামার সামনে পড়ে গিয়েছি। তারপরে আমি আলকামার জন্য এমন একটা বদদোয়া করেছিলাম, আমি বলেছিলাম, আল্লাহ ও আরশের মালিক, আমি যদি আমার সন্তানকেও কখনো ক্ষমা করে দিই, ও আরশের মালিক, আপনি আলকামাকে কখনো ক্ষমা করবেন না। আমার প্রিয় ভাইরা, বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। আলকামার মায়ের কথা শুনে নবীজি বললেন, আমার মা শুনেন, আলকামাকে যদি আপনি ক্ষমা না করে দেন, আপনার আলকামার মৃত্যুর সময় হয়ে গেল, আপনার আলকামার কালিমা নসিব হচ্ছে না। ও মা, আলকামার মৃত্যুর সময় হয়ে গেল, আলকামার যদি আপনি যদি ক্ষমা না করেন, আলকামার মৃত্যুর সময় মুনাফিক হয়ে মারা যাবে। আমার প্রিয় মা বললেন, না না, আমি ওই দিন, আমি ওই দিন এমন একটা দুঃখ পেয়েছিলাম, এমন একটা কষ্ট পেয়েছিলাম, আমি আমার আলকামাকে কখনো ক্ষমা করব না। এই কথা বলার পরে নবীজি বললেন, আমার সাহাবীরা, লড়কির ব্যবস্থা করো, লড়কির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। এখন ওই মায়ের সামনে সাহাবিগুলো, সাহাবিরা মায়ের সামনে যখন সব কিছুর ব্যবস্থা করা হলো, এমন সময় ওই মা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবি আলকামাকে আপনি জ্বালাবেন। এই কথা বলার পরে সব কিছু রেডি হয়ে গেল। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে লড়কিগুলো নিয়ে আসছেন, আগুনের ব্যবস্থা করছেন, এই লড়কিগুলো আনার কারণটা কি? নবীজি বললেন, আমার সাহাবি হয়ে, আমার সাহাবি হয়ে মায়ের সাথে বেয়াদবি করবে এমন সাহাবিকে মৃত্যু তো পরের কথা, দুনিয়ার মাঝে আমি ওই আলকামাকে আগুন দিয়ে পুড়ে মেরে ফেলব। এই কথা বলার পরে মা চিৎকার দিয়ে নবীজির কাছে কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আপনি আমার সামনে আমার সন্তানটাকে জালে পুড়ে দিয়েন না। পিছন দিয়ে খবর আসলো, আলকামার মা যখন আলকামাকে ক্ষমা করে দিলেন, এমন সময় একটু পরে খবর আসলো, আলকামা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। আমার প্রিয় তরুণ ভাইরা, আপনাদের হাতে ধরে বলছি, বাবা মায়ের সাথে বেয়াদবি করবেন না। দুনিয়া তো আপনার কোনো আপনার কাজে আসবে না, মৃত্যুর সময়ও আপনার কালেমা নসিব হবে না। মা বাবা সে পাগল হোক, সে আপনার জন্য মুস্তাজাবুদ দাওয়া,
সে আপনার জন্য দোয়া করতে দেরি একটা ভুলে এটা মিস হতে পারে কিন্তু বাবা মায়ের দোয়া কখনো মিস হয় না চিল্লায় বলো ঠিক কি না আমার ভাইরাম একটা एग्जांपल দিলে বুঝতে সহজ হয়ে যাবে একটা एग्जांपल দিলে বুঝতে সহজ হয়ে যাবে কাবা শরীফের একজন ইমাম ছিলেন কালো কুচকুচে একজন বললেন ও আমার ভাই তুমি এমন কালো হয়ে কাবা শরীফে ইমামতি দায়িত্ব পেলে তোমার আগে এই পর্যন্ত একজন কালো মানুষ কেউ ইমামতি দেয় নাই সুবহানাল্লাহ সে বলল ভাই আমার শুনো আমার মায়ের বদদুয়ায় আমি কাবা শরীফের ইমাম হলাম এই কথা বলার পরে সবাই অবাক হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন মায়ের বদদুয়ায় আবার কাবা শরীফের ইমাম সাহেব কি হয় আমার প্রিয় মায়েরা আপনাদেরকে বলছি গভীর মনোযোগ দিয়ে শুনুন একটা সন্তান যতই দুষ্ট হোক না কেন একটা সন্তান যতই বদের হাড্ডি হোক না কেন ওই সন্তানটাকে কখনো বদদোয়া দিবেন না কারণ মা এটা এমন একটা জিনিস দোয়া করলে মুহূর্তের মাঝে কবুল আবার বদদোয়া দিলেও তেমন কবুল আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা সন্তান যত দুষ্ট হোক না কেন ওই সন্তানটাকে কখনো বদদোয়া দিবেন না একজন বললেন জি ভাই আপনি বলুন আপনি কাবা শরীফের ইমাম কিভাবে হলেন এই কথা বলার পরে সে বলল আমার মা আমাকে বদদোয়া দিতেন আমি অনেক দুষ্ট ছিলাম অনেক দুষ্টামি করতাম আমার মা একটা দোয়া আমার জন্য সেটিং করে রেখেছে সেট করে রেখেছে সে দোয়াটা হলো আমি যখনই দুষ্টামি করতাম আমার মা বলতো আল্লাহ তোরে কাবার ইমাম বানিয়ে দেখ আমি যখন দুষ্টামি করতাম আমার মা বলতেন আল্লাহ তোরে কাবার ইমাম বানিয়ে দেখ এইভাবে আমার মায়ের বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায় এই জন্য আমি কালো কুচকুচ হওয়ার পরেও আমি কাবা শরীফের ইমাম হয়েছি বাবা মা এই বাবা মা যার উপর খুশি থাকবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায় আর এই বাবা মা যার উপর রাগান্বিত হয়ে যায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে যায় আমার প্রিয় ভাইরাম একটা কমন ঘটনা এই কমন ঘটনাটা আপনারা শুনলে বুঝতে পারবেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘটনা তার আগে আমরা বলতে চাই আচ্ছা বলুন তো এই যে আমরা জন্মানোর পরে এই যে মায়ের যে আমরা দুধ খেয়েছি তার এক ফোঁটা দুধ আমরা যদি পুরো শরীরের চামড়াটা কেটে আমার মায়ের জুতা বানিয়ে দিই পাপোশ বানিয়ে দিই তাহলে কি আমাদের সেই ঋণ শোধ হবে কবি বলেন মায়ের একেদার দুধের দাম কাটিয়া গায়ের ছাম পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মায়ের একেদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোষ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার গো মাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দরদি বানিয়েছে প্রিয় ভাই রামান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ইয়াকুনু জালিস ইয়াউমাল কিয়ামা আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ এই যে কিয়ামতের দিন আমার সাথে সাথী কে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা শোনো কিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই কিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই মূসা
সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা চিন্তায় পড়ে গেলেন, তিনি ভাবলেন এই কসাই এমন কি ভালো কাজ করে যার জন্য আমার নবী আমার মতো একজন নবীর সাথে এই কসাই জান্নাতে যাবে। আমার প্রিয় ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খোঁজা খুঁজির পরে ওই কসাইয়ের কাছে গেলেন। যাওয়ার পরে ওই কসাইয়ের কাছে গেলেন, যাওয়ার পরে কসাইকে বললেন, ভাই আমি আজকে আপনার সাথে একটু থাকতে চাই। মূসা সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কসাইয়ের সাথে তার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওই কসাই তার গরুর সব চাইতে দামি যে গোস্তটা, গরুর সব চাইতে দামির গোস্তটা ওই গোস্তটাই নিয়ে রান্না করলেন। আর রান্না করে এমন নরম রান্না করলেন, নরম নরম করে রান্না করলেন, রান্না করে তার বৃদ্ধা মাকে এসে পরসা পায়খানা সব খেদমত করার পরে ওই বৃদ্ধা মাকে যখন খাওয়ালেন, আর বৃদ্ধা মা খেতে খেতে তার কানের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমার ছেলেটাকে তুমি মূসা এই নবী এই যুগের সবচাইতে সেরা নবী মূসার সাথে আমার ছেলেটাকে তুমি জান্নাত দিয়ে দিও। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত এই বাবা মা, এটা এত বড় নিয়ামত। যেদিন বাবা এই বাবা যেদিন মাথার উপর থেকে চলে যাবে, সেদিন মনে হবে যে মাথা থেকে একটা বটগাছ যেন চলে গিয়েছে। বাবা 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 শুধু বাবা নয় এক সৈনিক খেটে যায় জীবন, সে তো দৈনিক খুব দামি, সে যে খুব দামি খুব দামি, সে যে খুব দামি। আমার প্রিয় ভাইরা, আমি যে বিষয়টা আলোচনা করছি এটা আমরা যে কিতাব থেকে আলোচনা করছি সেই কিতাবের নাম হলো কোরআন। সেই কিতাবের নাম কি? কোরআন। কেউ যদি বলে এই কোরআনে কোনো সন্দেহ আছে না নয়, কোরআন অ্যান্সার দিয়ে দিবে। কোরআন বলবে যালিকাল কিতাবুল রাইব ফিহি হুদান লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, ইট ইজ দ্য গাইডেন্স শিওর হু আর মুত্তাকিন, এটাই কোনো ডাউট নেই, এটা কোনো কনফিউজ নেই। চিল্লায় বলো ঠিক কিনা। আল কোরআনের পথ এই পথে আসল পথ, আল কোরআনের পথ এই পথে আসল পথ, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল কোরআনের পথ এই পথই আসল পথ। এই কোরআনের সাথে সবাই আমরা থাকতে চাই কিনা? সবাই আমরা থাকতে চাই, আস্তে বলুন না জোরে বলুন সবাই থাকতে চাই। আমার প্রিয় ভাইরাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কসাইকে বললেন, ভাই আপনি যে বৃদ্ধা মহিলাটাকে পরিষ্কার করালেন, ওই যে বৃদ্ধা মহিলাটা, এই কথা বলার পরে ওই বৃদ্ধা মহিলাটা আপনার কি হয়, এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ওগো নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? এই যে বৃদ্ধা মহিলাটা দেখছেন, যাকে আমি খাবার খাওয়াচ্ছি, এই বৃদ্ধা মহিলাটা সে হলো আমার মা। মূসা নবী চিন্তায় পড়ে গেলেন, এই জন্য মূসা নবী মনে মনে ভাবলেন আসল কাহিনীটা তো এইটা, এই যে মায়ের খেদমত করে, মায়ের খেদমত করার কারণে ওই কসাইয়ের
মা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে এই যুগের সবচেয়ে প্রিয় নবী সাইয়েদিনা মূসার সাথে জান্নাত দিয়ে দেন। এই কথা বলার পরে মায়ের দোয়াটা মুহূর্তের মাঝে কবুল হয়ে যায়। মূসা নবী বললেন, আমার ভাই, আপনি আপনার বৃদ্ধ মাকে যখন খাওয়াচ্ছিলেন, আপনার মা আপনার কানে কানে কি বলছিল? তখন সে বলল, ভাই আবার শুনো, আমার মা একটা পাগলা দোয়া করে, এমন একটা দোয়া করে যে দোয়াটা কবুল হবে কিনা এটাই আমার সন্দেহ। সে বলল, কি দোয়া করে? বলল, আমার মা বলে, আমার মা বলে, ওগো আল্লাহ, ও আরশের মালিক, ওগো আল্লাহ, আমার আমার এই ছেলেটাকে এই যুগের সাইয়েদিনা মূসার সাথে তুমি জান্নাত দিয়ে দিও। মূসা নবী চিন্তায় মরে গেলেন। মূসা নবী ভাবলেন, এই জন্যেই তো মা বাবার খেদমত করার কারণে একজন কসাইকে এই আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন। আমার প্রিয় তরুণ ভাইরা, বাবা মা, বাবা মা ছোট দুইটা ওয়ার্ড, একটা হলো বাবা আর একটা হলো মা। এই ছোট দুইটা ওয়ার্ড, এই ছোট দুইটা মানুষ যে বাবা মা, এই মা আপনার জন্য দুনিয়ার সবচাইতে বড় নেয়ামত। এই বাবা আপনার জন্য দুনিয়ার সবচাইতে বড় নেয়ামত। এই বাবা মা যার জন্য দোয়া করে সে মুহূর্তের মাঝে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর এই বাবা মা যদি একটা সন্তানের প্রতি বেরাজ হয়ে যায়, সেই সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বেরাজ হয়ে যায়। আমার প্রিয় ভাইরাম, বনি ইসরায়েলের একজন আবেদ আল্লাহর ওলি জুরাইজ, এই যে আল্লাহর ওলি জুরাইজ, এই জুরাইজ একদিন নামাজ পড়তে উঠলেন। জুরাইজ আল্লাহর ওলি, তাহাজ্জুদের নামাজ কখনো মিস হতো না। আচ্ছা বলেন তো, তাহাজ্জুদের নামাজ ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায় কি না? তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? আস্তে বলুন না, জোরে বলুন, হওয়া যায়। ومن الليل فتحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন, যে তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় সম্মান দান করবে। আমার প্রিয় ভাইয়েরা, বনি ইসরায়েলের মা বাবার বদ্দোয়া লাগে গেলে, মা বাবার যদি একবার বদ্দোয়া লাগে, সে বদ্দোয়াটা কেমন করুণ হতে পারে? মা বাবার একবার বদ্দোয়া লাগলে ওই সন্তানটার কেমন কষ্ট হতে পারে? ওই সন্তানটার জীবন কেমন কালো মেঘের মতো, কালো মেঘের মতো আবরণ দিতে পারে? এই জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। বনি ইসরায়েলের একজন আবিদ, নাম হলো জুরাইজ। নাম কি? জুরাইজ। এই জুরাইজ যার একটা দিনেও তাহাজ্জুদের নামাজ মিস হতো না। জুরাইজ একজন তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলেন। উঠার পরে জুরাইজকে তার মা তাকে বলল, ইয়া জুরাইজ, আমাকে এক গ্লাস পানি দাও। জুরাইজ কনফিউজ হয়ে গেলেন, জুরাইজ চিন্তায় পড়ে গেলেন, আমি কি নামাজটা শেষ করব নাকি আমার মাকে আমি পানি দেব? আমি কি নামাজটা শেষ করবো কিনা? একবার ডাকার পরে জুরাইজ গেলেন না, দুইবার যাওয়ার পরে জুরাইজ গেলেন না। জুরাইজ চিন্তা করলেন, আমি নামাজটা শেষ করে আমি আমার মাকে পানি দেব। একবার ডাকার পরে
জুরাইস গেলেন না, দুইবার যখন ডাকলো ইয়া জুরাইস আমাকে এক গ্লাস পানি দাও, জুরাইস গেলেন না। জুরাইস চিন্তা করলেন তাহাজ্জুদের নামাজটা শেষ করে আমি আমার মাকে পানি দেব। একবার ডাকার পরে শুনলেন না, দুইবার ডাকার পর শুনলেন না, তিনবার ডাকার পর শুনলেন না। আল্লাহর ওলি জুরাইজের মা, জুরাইজের প্রতি কষ্ট লেগে গেল, জুরাইজের প্রতি কষ্ট লেগে গেল, জুরাইজের প্রতি দুঃখ চলে আসলো। এমন সময় আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ আমার জুরাইসকে তুমি এই যুগের সবচাইতে বেশ্যা নারীর সাথে আমার জুরাইসকে তোমার একটা ঘটনা ঘটিয়ে দিও। নাউজুবিল্লাহ মিন জালিক। আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, মায়ের দোয়াটা যেমন কবুল হওয়ার কারণে একজন কসাই হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের সাথে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের দোয়া করার কারণে সাইয়েদরা মুসার সাথে যেমন একজন কসাই জান্নাতের সাথী হবে। আবার মায়ের বদদোয়া লাগলে কেমন ভয়াবহ হবে, মায়ের বদদোয়া লাগলে কেমন সমস্যা হবে। এই যে জুরাইস আল্লাহর আলী জুরাইস মাকে পানি দিলেন না, মাকে না পানি দেওয়ার কারণে ওই মা আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার জুরাইসকে, আমার জুরাইসকে যুগের সবচাইতে বেশ্যা নারীর সাথে একটা খারাপ কাজে লিপ্ত করে দিও। জুরাইস কিতাবে এসেছে তার তিন দিন পরে জুরাইস যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলেন, উঠার পরে ওই বেশ্যা নারীটা জুরাইজের দরজার কাছে এসে করাঘাত করলো, জুরাইজের দরজায় কাছে এসে নক করলো। জুরাইজের দরজায় যখন বাড়ি দিল, জুরাইস বললেন কে, দরজা খুলে বল, দরজা খুলে দেখলে একটা সুন্দরী নারী। ওই মেয়েটা বলল, আল্লাহর ওলি জুরাইস এই গভীর রাতে তোমাকে আর আমাকে কেউ দেখবে না, দেখো আমি কত সুবাসিনী, আমি কত সুখাসিনী, আমি কত সুন্দরী, আমি কত রূপবতী, চলো তুমি আর আমি মিলে একসাথে অপকর্মে লেগে যাই, তুমি আর আমি খারাপ কাজ করি। জুরাইস চিৎকার দিয়ে বললেন, আউযু বিল্লাহ, ও বিশ্বনারী তুমি চিন্তা করছো আমাদেরকে কেউ দেখে নাই। জুরাইস চিন্তায় পড়ে গেলেন। জুরাইস বললেন, আমার আল্লাহ অনেক বড় মহান, এই কথা চিন্তা করে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তা করার পরে জুরাইস আউযু বিল্লাহ পরে বিশ্বনারীকে তাড়িয়ে দিলেন। ওই বেশ্যা নারী জুরাইজের সাথে কোনো খারাপ কিছু না করতে পেরে, খারাপ কিছু না করতে পেরে ওই বেশ্যা নারী ইবাদতখানা থেকে যখন নামলেন, নিচে নামার পরে একটা রাখালকে দেখলেন। কাকে দেখলেন? একটা রাখালকে দেখলেন। আপনারা কি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? ওই জুরাইজ যখন উপর থেকে নামলেন, বেশ্যা নারী যখন উপর থেকে নামলেন, জুরাইজের ইবাদতখানা থেকে যখন বেশ্যা নারী নামলেন, জুরাইজের কাছে সুযোগ না পেয়ে খারাপ কিছু না করতে পেরে যখন ওই আল্লাহর ওলি জুরাইজের ইবাদতখানা থেকে নিচে নামলেন, নামার পরে একজন রাখাল, এই রাখাল হলো, রাখাল কাকে বলে বুঝেন কিনা, যারা মেষ পালে, যারা ঘোড়া পালে, যারা যারা ছাগল পালে, তাদেরকে আমরা কি বলি? রাখাল। কি বলি? আমার প্রিয় ভাইরা, ওই রাখালকে ওই মেয়েটা বলল, দেখো আমি কত সুন্দরী, আমি কত সুখাসিনী,
আমি কত রূপবতী ও রাখাল, চলো তুমি আর আমি খারাপ কাজে, আমি আর তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই এই গভীর রাতে। তোমাকে আর আমাকে কেউ দেখবে না, কেউ দেখবে কি না, কেউ দেখবে, কে দেখবে, আসতে বলুন না, জোরে বলুন, আমাদেরকে। সব সময় আমরা নেক আমল করি বা খারাপ কাজ করি, যেই কাজ করি আমাদেরকে সব সময় দেখেন কে, আরো জোরে বলতে হবে, কে দেখে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন বান্দা যদি নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দেখে তিনি বিরাজমান। আর ওই রাখালের সামনে যখন বেশ্যা নারীটা যখন বলল, ও রাখাল আমি এত সুন্দরী, চলো তুমি আর আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, রাখাল তোর মূর্খ, ওই রাখাল আল্লাহর কথা ভুলে গিয়ে ওই রাখাল মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছে, নাউজ বিল্লাহ মিন জালিম। ওই রাখাল যখন এই মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, যাওয়ার পরে রাখাল ভেবেছিল আমাকে তো কেউ জানবে না, এই গভীর রাতে আমি যে একটা খারাপ কাজ করে আমাকেও তো কেউ দেখবে না। আপনারা বলেন তো আসলে কি কেউ দেখছে কি না? কে দেখছে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যেই সময় যেই কাজ করি না কেন, আমরা ভালো কাজ করলেও এটা আল্লাহ দেখেন, এবং খারাপ কাজ করলেও এটা কে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। রাখালের সাথে অপকর্ম করার পরে একদিন গেল, দুই দিন গেল, এইভাবে তিন মাস যাওয়ার পরে ওই মেয়েটার পেটে একটা বাচ্চা আসলো, মেয়েটা প্রেগনেন্ট হলো। কি আসলো? একটা বাচ্চা আসলো। এখন এলাকার সমাজের সব মানুষগুলো বলল, আমার মা তুমি তো একটা বিবাহিত না, অবিবাহিত একটা নারী, তুমি তোমার তো এখনো বিয়ে হয় নাই, তোমার তো এখনো বিয়ে হয় নাই, তোমার পেটে বাচ্চা কিভাবে আসলো? এই কথা বলার পরে ওই মেয়েটা বলল, আমার যে পেটে যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা হলো আল্লাহর ওলি জুরাইজের, নাউজুবিল্লাহ, এই বাচ্চাটা হলো আল্লাহর ওলি জুরাইজের। অথচ বাচ্চাটা কার বলেন তো? রাখালের। বাচ্চাটা কার? রাখালের। আর বলল কি বাচ্চাটা? আব্দুল আল্লাহর ওলি জুরাইজের। কার বদ্দোয়া? মায়ের বদ্দোয়া। আমার প্রিয় ভাইরাম, এলাকার মানুষ বলল যে আল্লাহর ওলি জুরাইজ দিনের বেলা আমাদেরকে পানিগুলো পুদিয়ে দেয়, বাচ্চাদেরকে আমরা মুখ দেশের পানি পড়া নিয়ে যাই, যে আল্লাহর ওলি এত বড় আল্লাহর ওলি নাম নিয়ে এলাকায় চলে, আর রাতের বেলা নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, অথচ সেই আল্লাহর ওলি জুরাইজ কত বড় খারাপ হলে, কত বড় বন্ডা হলে, কত বড় বেয়াদব হলে এইভাবে একটা অবিবাহিত মেয়ের সাথে খারাপ কাজ করতে পারে। কার বদ্দোয়া লেগেছে? মায়ের বদ্দোয়া। আমার প্রিয় ভাইরা, আপনি আলেম হন না কেন, আপনি হাফেজ হন না কেন, আপনি হাজি সাহেব হন না কেন, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো দেখার বিষয় না। মা এটা এমন একটা বিষয়, আপনার মা পাগল হোক, আপনার মা ব্রেন হারা হোক, আপনার মা যতই খারাপ হোক, সে আপনার জন্য নেয়ামত। মায়ের বদ্দোয়া কবুল হয়, আবার দোয়াও কবুল হয়। আমার প্রিয় ভাইরা, যে ঘটনাটা বলতে গিয়েছিলাম, এই জুরাইজের মিথ্যা অপবাদ, ওই মেয়েটা যখন বলল আমার আমার বুকে আমার আমার পেটে যে সন্তানটা দেখছেন এই সন্তানটা হলো আব্দুল্লাহ জুরাইজের, আল্লাহর ওলি জুরাইজের, এই কথা বলার পরে মানুষ সব মানুষ জুরাইজের গলায় ধরে
জুরাইজকে টেনে টেনে ওই ইবাদতখানা ভেঙে দিল, বলল রাতের বেলা অপকর্ম করো আর মানুষের সামনে লম্বা জামা পরো, লম্বা জামা পরে মানুষের সামনে আল্লাহর ওলি সাজো, তোমার আল্লাহর ওলিকে আমরা বারোটা বাজিয়ে দিব। এই কথা বলে মানুষগুলো কি করলো? আল্লাহর আবাদত খানাগুলো ভেঙে দিল, আল্লাহর জুরাইজের আবাদত খানা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে আল্লাহর জুরাইজকে গলায় রশি বেঁধে টেনে টেনে আবাদত খানা থেকে নিয়ে আসা হলো। আল্লাহর জুরাইজকে মারার জন্য সব কিছু রেডি করা হলো। আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, মা এটা এমন একটা নেয়ামত, এই মা যদি একবার খুশি হয়ে যায়, এই মা যদি একবার খুশি হয়ে যায়, ওই মা খুশি হওয়ার পরে বাবাও খুশি হয়ে যায়, ওই বাবা খুশি হওয়ার পরে মা বাবা চার বাবা মা খুশি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওই বান্দাটার উপর খুশি হয়ে যায়। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ঠিক কিনা? আমাদের কাছে আধার রাতের চাঁদটা যেমন আমাদের প্রিয়, তার চাইতে প্রিয় কে? আমাদের মা। আমার প্রিয় ভাইরা মাঝে মাঝে অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে, আমার তরুণ ভাইয়েরা আপনাদের দুইটা পায়ে ধরে বলে, বিনয়ের সাথে আপনাদের পাগুলো ধরে আমি বলি, এই বাবা মায়ের মনে কষ্ট দিয়েন না। আপনারা যে মা 8 ফুট একটা খাটের মাঝে, ছোট একটা রুমের মাঝে আপনাকে লালন পালন করে বড় করেছে, গভীর রাতে মা ঘুমাতে পারে না, বাচ্চাকে একটা পাশে রাখে, বাচ্চাকে ডান পাশে রাখে, মা বাম পাশে শুয়ে থাকে, বাচ্চাটা প্রস্রাব পায়খানা করে ওইটার ভিতরে শুয়ে থাকে, আর মা কি করে, ওই বাচ্চা কান্না করার পরে ওই বাচ্চাটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যায়, অথবা বাম পাশে থাকলে ডান পাশে নিয়ে যায়, সব জায়গা ময়লা করার পরে মা ওই ময়লায় শুয়ে থাকে। রাতের বেলা ঠান্ডার দিনে মা খাতা হলো একটা, কম্বল একটা, সন্তান কেমন আরামের ঘুম দেয়, মা ঠান্ডা খেয়ে শীতে অসুস্থ হয়ে যান, একটা কম্বলের মাঝে ওই সন্তানটাকে মা এত সুন্দর করে আগলে রাখে। আমার প্রিয় তরুণ ভাইরা অনেক কষ্ট লাগে এই ছোট একটা খাটে, এই ছোট একটা কম্বলের মাঝে, আপনার মা আপনাকে জাগা করে দিতে পারলো, অথচ এই ঢাকা শহরের মাঝে, এই রাজধানীতে আপনার যে মা আপনাকে 8 ফুট একটা খাটের মাঝে জায়গা করে দিতে পারলো, ওই মায়ের জন্য আপনার ঢাকার 2000 স্কোয়ার ফিটের প্লাটে জায়গা হয় না, ঠিক কিনা? আর কিছু বেয়াদব সন্তান আছে যারা বড় হওয়ার পরে বাবা মাকে ভুলে যায়, চিল্লায় বলুন ঠিক কিনা? বাবা মাকে ভুলে যাবে? আমার প্রিয় ভাইরা সুন্দর করে বলি, এই বাবা মা, এই বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। আমি যেই ঘটনাটা বলতে গিয়েছিলাম আবদুল্লাহ জুরাইজ, এই জুরাইজ, জুরাইজের মিথ্যা অপবাদ হলো, জুরাইজকে মারার জন্য সব কিছু রেডি করা হলো। রেডি করার পরে আল্লাহর ওলি যারা আছে তারা সব সময় বিপদে পড়লে কার কাছে সাহায্য চায়? কার কাছে, কার কাছে সাহায্য চায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। আমার প্রিয় ভাইরা ওই জুরাইজ, জুরাইজ বললেন, আল্লাহর উনি জুরাইজ বললেন, আপনারা আমাকে মারবেন, আমার কথা আপনারা বিশ্বাস করলেন না, ঠিক আছে আপনাদের যেমন ইচ্ছা আমাকে তেমন শাস্তি দিয়েন, কিন্তু আমার একটা রিকোয়েস্ট হলো,
আপনারা আমার মৃত্যুর আগে আমাকে দুইটা রাগাত নফল নামাজ পড়তে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরাম, জুরাই সেজদায় পড়ে গেলেন, নফল নামাজের সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই গভীর রাতে, এই শীতের দিন গভীর রাতে স্বামীগুলো তার স্ত্রীর মাথায় বুক রেখে ঘুমায়, স্ত্রীরা তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমায়, সন্তানগুলো তার মায়ের বুকে মাথা রেখে ঘুমায়। ও আল্লাহ এই শীতের রাতে, গভীর রাতে শুধু তোমার সান্নিধ্য পাওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি আব্দুল্লাহ জুরাইস গভীর রাতে আনন্দ সব ভুলে গিয়ে তোমার ভালোবাসা পাওয়ার জন্য প্রতিদিন, এভরিডে প্রতিদিন নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। ও আল্লাহ এমন কি খারাপ কাজ করেছি যার জন্য আজকে এমন একটা মিথ্যা অপবাদ আমার জন্য আসলো। আল্লাহর কাছে গিয়ে বললাম, সেজদায় পড়ে আল্লাহর কাছে বললো, আল্লাহ জীবনে কোনো কিছু তোমার কাছে চাই নাই, আল্লাহ আপনার কাছে আজকে আমার একটা চাপ। ওই মহিলাটা, ওই বেশ্যা মহিলাটার পেটের দিকে ইশারা করে আমি একটা বার জিজ্ঞেস করব যে এই সন্তান তুমি বলো তোমার বাবাকে। সেজদা থেকে উঠার পরে জুরাইস যখন ওই মহিলাটাকে ডাকলো, অবশ্যা মহিলা দিকে আসো, ডাকার পরে জুরাইস বলল, তুমি সত্যি করে বলো এই যে তোমার পেটে যে বাচ্চাটা আসলো, এই বাচ্চাটা কার? তোমার পেটে যে বাচ্চাটা আসলো এই বাচ্চাটা কা? ওই বেশ্যা মহিলা বলল, এই বাচ্চাটা আপনার। নাউজুবিল্লাহ। এখন জুরাইস ওই বেশ্যা মহিলার পেটের দিকে করে ওই বেশ্যা মহিলার পেটের দিকে জুরাইস যখন আঙ্গুল দিয়ে বললেন, ইশারা করে বললেন, ও সন্তান তুমি বলো, তুমি বলো তোমার বাবাকে। সব মানুষ চিন্তায় হয়ে গেলেন, সবাই বললেন, জুরাইস কি পাগল নাকি, 3 মাসের একটা মা গর্ভধারণী থাকা অবস্থায় তার পেটে একটা বাচ্চা মাত্র রক্ত আর গোস্ত হয়, এই বাচ্চাটা কথা বলবে কিভাবে? এই কথা বলার পরে আব্দুল্লাহ আল্লাহরানি জুরাইস যখন আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ও বাচ্চা তোমার বাবাকে, আল্লাহর কুদরতি রহমতে পেটের ভিতর থেকে আওয়াজ আসলো, আমার বাবা জুরাইস নয়, আমার বাবা হলো রাখাল। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, যে কথাটা আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি সেই কথাটা হলো এই যে বাবা মায়ের বদ্দুয়ার কারণে এত বড় একজন আল্লাহর উনি জুরাইসও ছাড় পেলেন না। সে বাবা মাকে আপনারা সম্মান করবেন। আমার প্রিয় ভাইরা, আরও যদি সময় থাকতো আপনাদেরকে বিষয়টা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে কথাটি বলতে পারতাম, আজকে সময় খুব সংকীর্ণ থাকার জন্য এই জন্য আপনাদেরকে পুরো কথাটি সাজিয়ে বলতে পারলাম না। আসরের আজানের সময় হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে দীর্ঘ 1 ঘন্টা যাবত যে আলোচনাটা করেছিলাম, আপনারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে এবং আমাকে এই আলোচনা থেকে কিছু আমল করার তৌফিক দান করুক। আর সর্বশেষ আমি আমার তরুণ ভাই এবং বোনদেরকে যেটা বলতে চাইব, আমার ভাই আমার বোন, আপনার পায়ে ধরে বলি বাবা মায়ের সাথে বেয়াদবি করবেন না, আপনার পায়ে ধরে বলি বাবা মায়ের সাথে বেয়াদবি করবেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।